বুবলিকে আমি ঘৃণা করি এমন কথাটি হঠাৎ করেই বললেন চিত্রনায়িকা অপবিশ্বাস বিস্তারিত জানতে আমাদের পুরো থাকুন ঢাকায় সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলি তাদের আরও একটি পরিচয় দুজনেই ছিলেন চিত্রনায়ক শাকিব খানের ঘোরণী অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখনও দুই শতিনের মধ্যে দা কুমড়ার সম্পর্ক বিভিন্ন সময়ই এক অন্যকে নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মন্তব্য করছেন যা তাদের মধ্যকার সম্পর্ককে ক্রমাগত জটিল করেছে বুবলিকে পছন্দ করেন না অপবিশ্বাস তারই প্রমাণ মিল্য সম্প্রতি এই নায়িকার এক বক্তব্য এখানে তিনি বুবলিকে ঘৃণা করেন বলে জানিয়েছেন একটি বেসরকারি টিভি চ্যানেল অনুষ্ঠানে হাজির হয়ে বুবলি প্রসঙ্গ উঠতেই অপবিশ্বাস এক বাইককে বলেন ওকে আমি ঘৃণা করি শুধু তাই নয় ওই অনুষ্ঠানে বুবলিকে ঘৃণা করে বাইক পরপর পর তিনবার বলেছেন এই চিত্রনায়িকা অপবিশ্বাস চিত্রনায়িকা অপবিশ্বাস আরও বলেন আমাকে নিয়ে তার কি বক্তব্য গন্তব্য জানার সময় নেই এক বাইককে তাকে আমি ঘৃণা করি ইংলিশে হ্যাড বললে আরও স্মার্ট হয় বুবলিকে নিয়ে অপবিশ্বাস আরও বলেন ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে জানি ওই শব্দটা প্রচুর ভাইরাল হবে এটা আমার জন্য ম্যাটার করে না ওনাকে আমি ঘৃণা করি বর্তমানে একই স্কুলে পড়াশোনা করছেন বুবলির পুত্র শেহজাদ খান বীর ও অপপুত্র আব্রাহাম খান জয় মাঝে মধ্যেই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যান চিত্রনায়িকা অপবিশ্বাস সেখানে বুবলি বা বীরের সঙ্গে দেখা হয় কিনা এমন প্রশ্নে এই নায়িকা জানান এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি হয়নি এ সময় বীরকে নিয়ে সন্তান মন্তব্য করে অপু বলেন জয়ের মতো যারা আছে সবাই আমার সন্তানের মতন জয় যেমন আমার সন্তান বীরও আমার সন্তান আমি তাকে অনেক পছন্দ করি কাজ থেকে দেখেছি সে খুবই কিউট মাশাল্লাহ তাকে আমি মন থেকে অনেক দোয়া করি বাবা হিসাবে সাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে চিত্রনায়িকা অপবিশ্বাস বলেন আগে বলেছি সাকিবের পৃথিবী এখন একটাই সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় এবং বীর সেখানে এখন আর কেউ এন্টিনিতে নিতে পারবেন না দুই সন্তানের কারণে সাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে সে আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট হয়েছে এবং দায়িত্ববান হয়েছে বাবা হিসাবে সাকিবের এই পরিবর্তন ও চিন্তাধারাকে আমি সবসময় এক্সপেক্ট এবং সম্মান জানাই ভিউয়ার্স সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাস বুবলিকে এবং তাদের দুই সন্তানকে নিয়ে যে বক্তব্যটি প্রদান করেছে এ নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমাদের ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ